আসছেন যারা আসলে কম্পিউটার কিনতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের, তাদের জন্য আজকে ভিডিওটি। ফ্রেন্ডস, আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন কিছুদিন যাবৎ যে কম্পিউটার নিয়ে ভিডিও করার জন্য, আসলে কম্পিউটার নিয়ে ভিডিও করা একটু ডিফিকাল্ট, কারণ হচ্ছে গিয়ে এখানে মানে অনেক কনফিগারেশনের ব্যাপার সেপার আসছে, যাদের বাজেট একদম সর্বনিম্ন শুধুমাত্র 25,000 টাকা। আর সেক্ষেত্রে আপনারা কী ধরনের কনফিগারেশনের কম্পিউটার কিনতে পারবেন সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আপনারা অনেকে আসছেন যারা একটু কম বাজেটের মধ্যে গেমিং কম্পিউটার কিনতে আসছেন, মোটামুটি নর্মাল যে গেমগুলো আছে সেগুলো খেলার জন্য, পাশাপাশি যাদের বাজেট 30,000 টাকার মধ্যে, আপনারা কী ধরনের কনফিগারেশনের কম্পিউটার কিনতে পারবেন সেটাও আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মানে তিনটা কম্পিউটার দেখাবো, তিনটা বাজেট। আসলে আপনার ভিডিওটি ভালো লাগবে। আর আজকে আমি চলে আসছি মাল্টিপ্ল্যান সেন্টার এলিফ্যান্ট রোড লেভেল 2-তে আসি। আর দোকানের নাম হচ্ছে গিয়ে পিসি হাউস, এটা হচ্ছে আপনার 248-49-50 নম্বর দোকান। আর একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কম্পিউটারের যে কনফিগারেশনটা আছে, যাদের বাজেট একটু বেশি আপনার চাইলে এগুলো আপডেট করতে পারবেন, যাদের বাজেট একটু কম আপনার চাইলে এগুলো লো কনফিগারেশন করে আপনার এগুলো নিতে পারবেন। তো আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সাথে আছেন পারভেজ ভাই। প্রথমেই আপনাদেরকে যে পিসিটা সম্পর্কে জানাবো, লো বাজেটের মধ্যে বেস্ট কনফিগারেশনের একটা পিসি আর কি। আমরা যে পিসিটা আপনাদেরকে দেখাচ্ছি কনফিগারেশনটা, সেটা হলো আপনার পাবেন হলো সর্বনিম্ন 25,000 টাকার মধ্যে। প্রথমেই এই পিসিতে থাকবে হলো আপনার রাইজন 2nd generation 2200 AMD প্রসেসর, 2nd generation MSI 320 মাদারবোর্ড, কোর্সেয়ার 8GB DDR4 2400 বাসের র্যাম। 8GB র্যাম থাকবে এটার মধ্যে, 8GB র্যাম থাকবে। আচ্ছা, তারপরে থাকবে আপনার ওয়েস্টার্ন ডিজিটাল 120GB SSD। আচ্ছা, 120GB SSD থাকবে এটার মধ্যে। SSD যে উনি কনফিগারেশন চেঞ্জ করবে সেটা ওনার বাজেটের উপর ডিপেন্ড করে, চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমাদের কাছে সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবল থাকে ইনশাআল্লাহ। বিলুটফের ATX থার্মাল কেস, কেসিংটা পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি হলো 1 বছর। ওকে, চাইলে তো আছে অন্য মডেলের মানে কেসিং নেওয়া যাবে। হ্যাঁ, অন্য মডেল দিতে পারবো আমরা, আমাদের কাছে অনেক গেমিং ব্র্যান্ডের কেসিং আছে। সাথে থাকবে হলো SP 18.5 LED মনিটর, যেটা আসলে আপনারা চালাই মজা পাবেন, মানে মুভি দেখে বা ভিডিও এডিটিং করে ভালো একটা মজা। এই হচ্ছে একটা পিসি আর কি, 25,000 টাকা। আর যদি কেউ চায় যে একটু কনফিগার করতে, যেমন হচ্ছে আপনি SSD বাড়াবেন, সেক্ষেত্রে কম বেশি হবে টাকাটা। চাইলে 8GB জায়গায় আপনার 16GB র্যাম নিতে পারে, মাদারবোর্ডে দুটো স্লট থাকে। ঠিক আছে, চাইলে 120GB SSD জায়গায় উনি 240GB নিতে পারে। আচ্ছা, চাইলে 18.5 মনিটর চেঞ্জ করে উনি 21.5 নিতে পারে, বাজেটের উপর ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি সর্বনিম্ন বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা পিসি আর কি। যাদের বাজেট আরেকটু বেশি, 30,000 টাকার মধ্যে আপনি একটা পিসি মানে বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এই কনফিগারেশনে পিসিটা পাবেন, যে কতটুকু হার্ড ডিস্ক থাকবে, কতটুকু র্যাম থাকবে, মাদারবোর্ড কোনটা থাকবে বা প্রসেসর কোনটা থাকবে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে পিসিটা আমরা সামনে রাখছি। খুবই ভালো মানে একটা বেলোটপের কেচিং থাকবে, যেটা আসলে দেখতে কিছুটা লোক লাইক গেমিং টাইপের। 30,000 টাকার মধ্যে আমাদের যে পিসিটা থাকবে সেটা হলো Ryzen 3rd generation 3200 প্রসেসর, MSI V450M মাদারবোর্ড, সাথে আছে আপনার ওয়েস্টার্ন ডিজিটাল 240GB SSD, সাথে আছে কোর্সেয়ার 8GB DDR4 2400 বাসের র্যাম, ওকে, আছে বিলটফের গেমিং কেস যেটা হলো পাওয়ার সাপ্লাই 1 ইয়ার ফুল ওয়ারেন্টি আছে। ঠিক আছে, থাকছে হলো আমাদের Dell 18.5 LED মনিটর। এটার মধ্যে আপনার Dell এর মনিটর, এটা হচ্ছে কি যাদের বাজেট 30,000 টাকার মধ্যে, জি, তারা মূলত APC-টা নিতে পারবে, তাই না? আচ্ছা, APC-টাতে মূলত কি কি কাজগুলো করা যাবে? নরমাল যারা আপনার ধরনা অফিসে ইউজ করলে ওয়ার্ড, এক্সেল, ফটোশপ, অফিসিয়াল সবগুলো কাজ করতে পারবে। অফিসের জন্য হলে ছোট যে গেমগুলো আছে, ছোটখাটো নরমাল যে গেমসগুলো আছে সবগুলো গেমস খেলতে পারবে। ডিভিডি কি এখন ইউজ করে না অনেকে? না ভাইয়া, মূলত কেউ চাইলে আমরা ডিভিডি দিতে পারি, বাট ইউজার লেভেল থেকে ডিভিডি ওইভাবে এখন ডিমান্ড নাই, কারণ মূলত সবাই ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ফেন্ডার ইউজ করে। হ্যাঁ, ক্যারি করার সুবিধা থাকে, চাইলে তো ডিভিডি লাগানো যাবে, তাই না? ডিভিডি অবশ্যই লাগাতে হবে। সেক্ষেত্রে এক্সট্রা মানে কত টাকা পে করতে হবে একটা ডিভিডির জন্য? এটা আমাদের এখন রেগুলার প্রাইস হলো আপনার 800 টাকা, পিসির সাথে নিলে আমরা এটা 700-750 পর্যন্ত করতে পারি। ডিভিডিটা থাকবে হলো আসুস ব্র্যান্ডের, ওয়ারেন্টি থাকবে হলো 1 ইয়ার, 35-40 মধ্যে বাজেট করে, সেক্ষেত্রে আমরা ইন্টেলের i3 দিতে পিসি দিতে পারবো। রাইজেন এখন খুবই পপুলার, ক্লায়েন্ট লেভেলে খুবই জনপ্রিয় রাইজেন, কারণ রাইজেনের যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করা হয় সেটা হলো খুবই হাই পাওয়ার, 1GB মেগাগ্রাফিক্স। ঠিক আছে, তো এটাতে থাকবে কিন্তু আপনার Ryzen 3 প্রসেসর, সাথে হলো আপনার রাইজেন উইথ বেগা গ্রাফিক্স, হাই পাওয়ার গ্রাফিক্স, যেটা শুধু AMD প্রসেসরে ইউজ করা হয়। এফোর্টেকের কিবোর্ড, একটা মাউস থাকবে। এই পিসিটার প্রাইস হচ্ছে আপনার 30,000 টাকা। আমি শুধু জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। এবার আমি আপনাদেরকে যে কম্পিউটারটা সম্পর্কে জানাবো সেটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা গেমিং কম্পিউটার বলা যায়, কারণ এটাতে দেখা যাচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড থাকবে Ryzen 5 3700 নিয়ে, যেটা আমাদের টোটাল পিসির বাজেট হবে আপনার 55-এর মতো। আচ্ছা, 55,000 টাকা, 55,000 টাকা। এটা থাকছে এনটেকের গেমিং কেস, ফ্রন্ট সাইড RGB উইথ টেম্পার গ্লাস। আচ্ছা, এই পাশে কিন্তু আপনার গ্লাস সিস্টেম দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটাতে যে মাদারবোর্ডটা থাকবে সেটা হচ্ছে আপনার MSI কোম্পানি, এটার মডেল হচ্ছে আপনার B450, 8GB র্যাম, DDR4 2400 বাস হিট সিল সহ, সাথে আছে আপনার ওয়েস্টার্ন ডিজিটাল
480 GB SSD আছে আপনার গ্লাক্স 1030 2GB DDR5 গ্রাফিক্স কার্ড রাইজেন 5 3600 তো এটাতে যে প্রসেসর থাকবে সেটা হচ্ছে আপনার রাইজেন 5 3600 ইন্টেলের ক্ষেত্রে আমাদের কাছে সব ইন্টেলের সব প্রোডাক্টই অ্যাভেলেবল i3 আপনার 3rd gen i3 4th gen i3 7th gen 8th gen 6th gen i5 8th gen i5 9th gen i7 8th gen i7 9th gen সব প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল মানে সব প্রসেসরই পাওয়া যায় অ্যাভেলেবল আছে কেউ চাইলে কনফিগারেশন চেঞ্জ করে আপনার রাইজেন থেকে ইন্টেলে কনভার্ট হতে পারে এটা হলো ডেলের 21.5 মনিটর ফুল এইচডি আইপিএস প্যানেল বর্ডারলেস বর্ডারলেস মনিটর আউটলুকিং অনেক স্মার্ট এই মনিটরটা যারা ইতিমধ্যে এই মনিটর ইউজ করছে তারা আসলে তাদের কাছ থেকে জানলে রিভিউটা জানা যাবে যেটা খুবই ভালো মনিটর এটা শুধু আমাদের মনিটর রেগুলার সেলিং প্রাইস হলো আপনার 10,000 টাকা বাট আমরা 9,800 বন্ধ করতে পারি একটা কিবোর্ড থাকবে আর একটা মাউস থাকবে এগুলোতে আছে আপনি কনফিগার করে নিতে পারবেন চাইলে আপনার গেমিং মাউসও আছে সেগুলো নিতে পারবেন কাস্টমার চাইলে যদি কাস্টমাইজ করতে চায় সেক্ষেত্রে আপনার 2GB গ্রাফিক্স কার্ডের জায়গায় চাইলে কেউ 4GBও নিতে পারে আচ্ছা সেক্ষেত্রে দেশে প্রাইসটা একটু বাড়বে প্রাইসটা বাড়বে যেহেতু মাদারবোর্ড আপনার হার্ড ডিস্ক আপডেট করা যাবে এই মাদারবোর্ডটা আবার 4টা র‍্যামের স্লট কেউ চাইলে সিঙ্গেল স্লটে 8GB করে 64GB বন্ধ করতে পারবে 32GB বন্ধ করতে পারবে তিনটা পিসির মানে কনফিগারেশন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আর কি হ্যাঁ এর বাইরেও দেখা আছে আপনাদের মন মতো এখান থেকে কনফিগার করে নিতে পারবেন মাল্টি প্ল্যান সেন্টারের দ্বিতীয় তলায় আর কম্পিউটার অ্যাক্সেস তো সব কিছু আপনাদের দোকানে পাওয়া যাবে তাই না আর আপনাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে বাই ফোন নাম্বার দেওয়া থাকবে তো এখানে আসলে মূলত তাদের দুইটা শপ আপনাদের যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাদের সাথে আরও কন্ট্যাক্ট করতে পারেন ওকে আপনাদের যাদের বাজেট একদমই কম হ্যাঁ শুধুমাত্র 25,000 টাকা হলে কিন্তু মোটামুটি আপনারা একটা কম্পিউটার এখান থেকে নিতে পারবেন ব্র্যান্ড নিউ কম্পিউটার এখানে কিন্তু আসলে সেকেন্ড হ্যান্ড কোনো কিছু থাকবে না প্রত্যেকটা পার্সের মধ্যে আপনার গ্যারান্টি এবং ওয়ারেন্টি সহকারে কিনতে হবে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন আর কি যে কম্পিউটার নিয়ে ভিডিও করার জন্য আসলে কম্পিউটার নিয়ে ভিডিও করা একটু ডিফিকাল্ট কারণ দেখা যাচ্ছে এগুলোর কনফিগারেশন একটা ব্যাপার স্যাপার থাকে একটু কনফিগারেশন এদিক সেদিক হলে দেখা যাচ্ছে প্রাইসটা কম বেশি হয়ে যায় তিনটা পিসি দেখানোর চেষ্টা করছি একটা দাম হচ্ছে আপনার 25,000 টাকা আর সেকেন্ডটা দাম হচ্ছে আপনার 30,000 টাকা এবং লাস্ট যেটা দেখাইছি আমার সামনে যেটা এখনও আছে এটা হচ্ছে আপনার 55,000 টাকা মিড রেঞ্জের মধ্যে মোটামুটি একটা ভালো মানের একটা গেমিং পিসি বলা যায় আর কি 50,000 টাকা আপনার গেমিং পিসি পাবেন আবার দেখা যাচ্ছে 5,00,000 টাকা তো আপনার গেমিং পিসি পাবেন এটা আসলে আপনাদের বাজেটের উপর ডিপেন্ড করে সো এখানে যে গেমিং পিসিটা রাখা হয়েছে এটা দিয়ে মোটামুটি নর্মাল যে গেমসগুলো আছে সেগুলো আপনার সবগুলোই খেলতে পারবেন এবং ফটোশপের কাজগুলো করতে পারবেন যে শপে আছে এটা হচ্ছে কি আপনার কম্পিউটার সিটি সেন্টার যেটা হচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান সেন্টারের দ্বিতীয় তলায় পিসি হাউস এটা হচ্ছে কি আপনার 248 49 এবং 50 নম্বর দোকান সো তাদের দোকানে অ্যাড্রেস ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের যদি কোনো পিসি কিনতে চান বা পিসি রিলেটেড কোনো অ্যাক্সেসরিজ কিনতে চান সব কিছু এখানে পেয়ে যাবেন সো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যে বেল আইকনটি আছে সেটা তো অবশ্যই প্রেস করে দেবেন ওকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ